আগামী সপ্তাহ থেকে কমবে করোনা আক্রান্তের সংখ্যা এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা আগামী এক সপ্তাহের মধ্যে দেশে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা কমবে এমনটাই জানাচ্ছে একটি সমীক্ষা মিশিগান ইউনিভার্সিটির অধ্যাপক ব্রহ্মহর মুখার্জির তত্ত্বাবধানে একটি সমীক্ষা প্রকাশ পেয়েছে যেখানে এমনই আসার কথা তুলে ধরা হয়েছে এস মডেল অনুসরণ করে এই সমীক্ষা করা হয়েছে সাসপেকটিভেল এবং ইনফেক্টেড রিমুভড এই পরীক্ষার ধাপ গবেষণা বলছে একুশ দিনের লকডাউন মানুষ যদি প্রশাসনের কথা মেনে বাড়ির বাইরে বেরোন সিল করা এলাকায় সংখ্যা যদি সুষ্ঠুভাবে বৃদ্ধি করা হয় এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং যদি সঠিক পদ্ধতিতে মানা হয় তবে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসাটা সময়ে অপেক্ষামাত্র ইতিমধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যে তিরিশে এপ্রিল এবং পয়লা মে পর্যন্ত লকডাউন সময়সীমা বাড়ানো হয়েছে রবিবার রাতের এই চূড়ান্ত সিদ্ধনা সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিস্থিতি চললে তিরিশে এপ্রিলের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশাবিদ সমীক্ষার গবেষকদের মিসিগান বিশ্ববিদ্যালয় ছাড়াও জন হবসকিনস বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক দেবশ্রী রায় জানাচ্ছেন লকডাউন এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে মানা হচ্ছে না অনেক জায়গাতে যদি তা মানা না হয় এবং লকডাউনের সময়সীমা বাড়ানো হয় তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে তবে গবেষকরা জোর দিচ্ছেন সোশ্যাল এর উপর এই পদ্ধতি মেনে না চললে লকডাউনে কোনো লাভই পাবে না ভারতে বলে মনে করছেন তারা সেক্ষেত্রে দেশ থেকে করোনা পুরোপুরি মুক্ত করে পয়লা জুন পর্যন্ত লকডাউনের পরামর্শ দিচ্ছেন তারা লকডাউন যাতে না তোলা হয় তারা পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্সের পরের দিনই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় আট হাজার তিনশো এবং মৃতের সংখ্যা দাঁড়ায় দুশো তিয়াত্তর জন সূত্রের খবর ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চোদ্দো এপ্রিল পরে আরও সপ্তাহ চলবে লকডাউন অর্থাৎ পঁচিশে মার্চ করোনা মহামারীকে রুখতে শুরু করা হয়েছিল লকডাউন আশা করা যাচ্ছিল একুশ দিনের লকডাউনে কার্যকরী হবে লড়াই রুখে দেওয়া যাবে মহামারীকে কিন্তু তা হয়নি দেশে এখনও ক্রমে বেড়ে চলেছে সংখ্যা ফলে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত হেঁটেছে অনেক রাজ্যে অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রকের দাবি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে ভারত নয়তো করোনা মোকাবেলায় অনেক পিছিয়ে পড়তো দেশ সঠিক সময়ে লকডাউন না করা হলে এখনও করোনা আক্রান্তের সংখ্যা দুই লক্ষ ছড়িয়ে যেত নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে যুগ্ম স্বাস্থ্য সচিব লব আগরওয়াল বলেন করোনা মোকাবিলায় সঠিক রাস্তায় রয়েছেন ভারত নয়তো এতদিন আক্রান্তের সংখ্যা দুই লক্ষ ছাড়িয়ে যেত তো ফ্রেন্ডস তো অবশ্যই বুঝতে পারছেন তো অবশ্যই লকডাউন মেনে চলুন ঘরে থাকুন সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখুন যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর এ ধরনের খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন